পার্বত্য চট্টগ্রামের সবুজ পাহাড় আবারও সন্ত্রাসীদের রক্তের হোলি খেলায় লাল হয়ে উঠেছে। খাগড়াছড়ি ও রাঙামাটির পর এবার একসঙ্গে ছয় জনকে হত্যার ঘটনা ঘটল বান্দরবনে। এর মধ্য দিয়ে তিন পার্বত্য জেলার মাঝে এতদিন অপেক্ষাকৃত শান্ত জেলাটিও অশান্ত হয়ে ওঠার আশঙ্কা করছেন স্থানীয় মানবাধিকার কর্মীরা। পার্বত্য এলাকায় কাজ করা সাবেক সেনা কর্মকর্তারা বলছেন, শুরুতে আদর্শের কথা বলে পাহাড়ে বসবাসরত সহজ সরল মানুষদের বিভ্রান্ত করে দল গোছালেও এখন শুধু আর্থিক স্বার্থ এবং আধিপত্যের লড়াইয়ে মেতে উঠেছে পাহাড়ি সংগঠনগুলো। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। এই ছবি মঙ্গলবার সকালের। চার ভাগে বিভক্ত পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস সংস্কারপন্থী গ্রুপের সদস্যরা বান্দরবানের বাগমারা এলাকার একটি বাড়িতে অবস্থান নিয়ে সকালের খাবারের আয়োজন করছিলেন। এ সময় প্রতিপক্ষ সন্তলারমা গ্রুপের সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্র্যাশ ফায়ারে হত্যা করে ছয় জনকে। এর আগে 2018 সালে রাঙামাটির খালিয়াঝুরি এলাকায় ইউপিডিএফ গণতান্ত্রিকের শীর্ষ নেতা তপনজ্যোতি চাকমাসহ সাতজনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এর কিছুদিন পর খাগড়াছড়ি স্বনির্ভর বাজারে ইউপিডিএফের মিছিলে গুলি চালিয়ে হত্যা করা হয় চারজনকে। এছাড়া গেল উপজেলা পরিষদ নির্বাচনের দিন বাঘাইছড়িতে হত্যা করা হয় চার নির্বাচন কর্মকর্তাসহ আটজনকে। প্রতিটি ঘটনাই একে অন্যের উপর দায় চাপায়। এসব ঘটনার একটিরও বিচার হয়নি, তাই বন্ধ হচ্ছে না রক্তের হোলি খেলা, বললেন এই মানবাধিকার কর্মী। এই যে মঙ্কু অপহরণ যেটা জামছড়িতে হলো, এই একই লাইনেই আপনার অনেকগুলো ঘটনা ঘটে গেছে। অর্থাৎ একই লাইন বলতে জামছড়ি, এর পরপরই বাগমারা, এরপর পরই আপনার আন্তাপাড়া। তবে পুলিশের দাবি, মাঝে মধ্যে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পার্বত্য এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও ভালো। আমরা খুব স্পেসিফিক একটা ঘটনা হলে তাহলে বলতে পারতাম, এখন প্রিভিয়াস সবগুলো ঘটনা তাৎক্ষণিকভাবে এখন আমাদের বলা সুযোগ নেই। দীর্ঘদিন পার্বত্য অঞ্চলে কাজ করা সাবেক এই সেনা কর্মকর্তা বলছেন, পাহাড়ি সংগঠনগুলোর মধ্যে শুরুতে আদর্শ থাকলেও এখন নেই। শুধু চাঁদাবাজির টাকা ভাগ বাটোয়ারা আর আধিপত্যের লড়াইয়ে ভাতৃঘাতী সংঘাতে মেতেছে তারা। এটা বন্ধ করতে হলে পার্বত্য এলাকায় সেনা তৎপরতা বাড়ানোর বিকল্প নেই। আপনি যখন আজকে যেমন এই ছয়জন নিহত হলো, তার পক্ষ যেই পক্ষের যারা নিহত হয়েছেন তার পক্ষের লোকজন প্রতিপক্ষের উপর এখন মরিয়া হয়ে উঠবে প্রতিশোধ নেওয়ার জন্য। তো সেই প্রতিশোধ নিতে গেলেই থেমে থেমে কিছুদিন পরে আবার দেখবেন আরেকটি এলাকায় এই রক্তপাত সংঘটিত। 1997 সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা জেএসএস এর সঙ্গে শান্তি চুক্তি করে সরকার। এই চুক্তির বিরোধিতা করে তখনই জন্ম নেয় ইউপিডিএফ নামের আরেকটি সংগঠন। কদিন পর জেএসএস ভেঙে এমএন লারমা বা জেএসএস সংস্কার আর ইউপিডিএফ বিভক্ত হয়ে গণতান্ত্রিক ইউপিডিএফ তৈরি হয়। এখন চার পক্ষই সশস্ত্র তৎপরতায় জড়িয়ে পড়েছে পার্বত্য এলাকায়। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।